ওকে, আমরা ক্লাস শুরু করে দিই। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, স্ক্রিন শেয়ার করতেছি, রেকর্ডিংটা অন আছে। স্ক্রিন আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? এখানেও দেখা যাচ্ছে না, আসতেছে প্রসেসিং। ইয়েস, গট ইট। ওকে আচ্ছা, আমি এখানে দুইটা ট্যাব ওপেন করছি, একটা হচ্ছে ফেসবুক, আরেকটা হচ্ছে একটা ওয়েবসাইট। হ্যাঁ, ওয়েবসাইটে একটা পোস্ট আর কি, ওয়েবসাইটে একটা পোস্ট, আরেকটা হচ্ছে ফেসবুকের একটা পেজ, দুইটাই আমার। তো এখানে একটা বিষয় খেয়াল কর, এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এই ফেসবুকে, এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, যে আমার ভিডিও দেওয়া আছে, আর এই ওয়েবসাইটে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, যেখানে একটা পোস্ট দেওয়া আছে, এই পোস্টগুলা, যেমন আমরা প্রথমে ফেসবুকে আসি, যে এখানে যে ফেসবুকে যে ইটা দেওয়া আছে, এই পোস্টটা দেওয়া আছে বাংলাদেশি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, যে এই পোস্টটা যদি আমরা করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে, আমরা যদি একদম নতুন হই, একদম বিগেইনার, তখন আমাদের কি করতে হবে? প্রথমে ফেসবুকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, রাইট? রাইট, হ্যাঁ, ফেসবুকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করে তারপর লগ ইন করতে হবে, আমাদের ইউজার নেম বা পাসওয়ার্ড বা মোবাইল বা ইমেল, যেটাই হোক, সেগুলো দিয়ে লগ ইন করে তারপরে আমাদের একটা পোস্ট করতে হবে। আমাদের পোস্ট করার জন্য আমাদের একটা প্রোফাইল ফেসবুকে দিবে, সেই প্রোফাইল থেকে আমরা আমাদের যে কোনো পোস্ট করতে পারি, স্ট্যাটাস পাবলিশ করতে পারি, যে কোনো কিছু করতে পারি। এর সেটা করার পর, প্রোফাইল থেকে সেটা পাবলিশ করার পর, আমরা কিন্তু এই বিষয়গুলো দেখতে পাই এখানে। তার মানে কি? তার মানে হচ্ছে এই বিষয়গুলো অবশ্যই পাবলিশ করার জন্য আলাদা একটা সাইট আছে, বিহাইন্ড দ্য সিন যে বিষয়গুলো ঘুরতেছে, মানে এই বিষয়গুলো দেখার জন্য অলওয়েজ প্রোফাইল তৈরি করতে হবে, ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। এবং সেখান থেকে আমরা যদি চাই এটা রিমুভ করতে, তাহলে কিন্তু এখান থেকে করতে পারবো না, আমাদের প্রোফাইলে গিয়ে তারপরে এগুলো ডিলিট করতে হবে। এরপর আমাদের এখানে যদি আমরা লাইক কমেন্টের রিপ্লাই দিতে চাই, তারপরে কিন্তু আমাদের ফেসবুকে লগ ইন করে এটা করতে হবে প্রোফাইলে গিয়ে, ঠিক আছে? আচ্ছা, তার মানে বোঝা গেল, মেন কথা হচ্ছে যে এখানে আমরা যে ইনফরমেশনগুলো দেখতেছি সেটা ফেসবুকের মধ্যে আছে, সেটা দেখার জন্য অবশ্যই আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তারপর আমরা এটা চাইলে আমরা ডিলিট করতে পারি, আবার নতুন করে এডিট করতে পারি, লাইক কমেন্ট শেয়ার এগুলো করতে পারি, তবে অবশ্যই লগ ইন করে তারপর আমাদের প্রোফাইলে গিয়ে করতে হবে এটা, এছাড়া আমরা পারবো না। হ্যাঁ আচ্ছা, এটা গেল ফেসবুক। এরপর আসে এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে পৃথিবীতে কয়টি দেশ আছে, তারপরে কিছু ইনফরমেশন দেওয়া আছে, ডেট দেওয়া আছে, তারপর ছবি দেওয়া আছে, এগুলো আসলে কোথা থেকে আসলো? এটাও তো একটা পোস্ট, এটাও তো পাবলিশ করা হয়েছে, আপলোড করা হয়েছে কোথাও না কোথাও থেকে, ফেসবুকে। যেমন এই যে, এটা কোথা থেকে আসলো? আমাদের প্রোফাইলে আমরা লগ ইন করে তারপর কিন্তু প্রোফাইল থেকে এটা কি করছি, পাবলিশ করছি, তারপর কিন্তু আমরা এখানে এটা দেখতে পারতেছি। ঠিক তেমনি এই ওয়েবসাইটও কিন্তু এখানে কি আছে, এই পোস্টটা আছে, এই পোস্টটা কিন্তু কোথাও না কোথাও থেকে আপলোড করা হয়েছে, এর ফলে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। এবং এটা যদি এডিট করতে যাই, তাহলে কি এখান থেকে আমরা এডিট করতে পারবো? করতে পারবো না। তো আমাদের কি করতে হবে, এই পোস্টটা যেখানে যেখান থেকে পাবলিশ করা হয়েছে, প্রকাশ করা হয়েছে, সেখানে গিয়ে তারপর এডিট করতে, যদি প্রয়োজন হয় তাহলে এডিট করতে পারবো, অথবা ডিলেটও করতে পারবো। তবে আমাদের কি করতে হবে, ফেসবুকের মতো যেমন প্রোফাইলে যাইতে হয়, ঠিক তেমনি এই ওয়েবসাইটেরই একটা বিহাইন্ড দ্য সিন আছে ফেসবুকের মতো, সেখানে গিয়ে তারপর আমাদের এটা এডিট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর ফেসবুকে আমাদের এই যে এই পোস্টটা যেটা পাবলিশ করা আছে এখানে, এটা কে কে এডিট করতে পারবে? মনে করো এই এই ইটা তোর, এই প্রোফাইলটা তোর, হ্যাঁ, আমি কি চাইলে এটা এডিট করতে পারবো? নেগেটিভ না, আমি কি চাইলে এটা কি এডিট করতে পারবো? নেগেটিভ না, হ্যাঁ পারবি না, মানে আমি পারবো না। যে বন্ধুরা তুই আমাকে ইউজার নেম আর পাসওয়ার্ড না দে, সেই বন্ধু কিন্তু পারবো না, এইটার মালিক পুরোটাই তোর, মানে তুই এটার অ্যাডমিন, তুই চাইলে এটা পরিবর্তন করতে পারোস, চেঞ্জ করতে পারো, যা ইচ্ছা তাই করতে পারোস। ঠিক তেমনি এই ওয়েবসাইটে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এটা কিন্তু যে কেউ চাইলে পরিবর্তন করতে পারবে না,
অবশ্যই তাকে কি করতে হবে, অ্যাডমিন হতে হবে। ঠিক আছে, কি করতে হবে, অ্যাডমিন হতে হবে। আচ্ছা, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট, এই দুইটার মধ্যে এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। এখানে যে কোনো পোস্ট বা স্ট্যাটাস পাবলিশ করার জন্য একটা প্রোফাইল লাগে, ঠিক তেমনি ওয়েবসাইটেও কন্টেন্ট বা যে ছবি বা যেটাই আপলোড করো না কেন সেটার জন্য একটা প্রোফাইল পেজ লাগে। ঠিক আছে, তবে ফেসবুকের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে ফেসবুকের এটাকে প্রোফাইল বলা হয়, আর ওয়েবসাইটের এখানে ওয়েবসাইটের ক্ষেত্রে এটাকে বলা হয় ড্যাশবোর্ড, যাকে বলা হয় অ্যাডমিন প্যানেল অথবা ড্যাশবোর্ড। মানে ফেসবুকে যখন আমরা এই যে পোস্টটা যখন আমরা পাবলিশ করি তখন আমাদের প্রোফাইল থেকে তো পাবলিশ করি নাকি, ফেসবুকের ক্ষেত্রে এটাকে বলা হয় প্রোফাইল। আর সেম এই জিনিসটাকে, এই প্রোফাইলটাকে বলা হয়, যদি ওয়েবসাইটের ক্ষেত্রে হয় তাহলে, বিশেষ করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে হয় তাহলে বলা হয় এটাকে ড্যাশবোর্ড বা অ্যাডমিন প্যানেল। বুঝতে পারছি। আচ্ছা, সেম সেম জিনিসই, খালি নামটা ভিন্ন। আচ্ছা, তো এই ড্যাশবোর্ড সম্পর্কে আমাদের আজকে বিস্তারিত আমরা জানবো যে এই পোস্টগুলো আসলে কিভাবে পাবলিশ করে, এই ছবিটা কিভাবে আপলোড করে, তারপরে নিচে যে ডেট নাম কে পাবলিশ করছে, এই ছবি পোস্টের মাঝখানে ছবি, বিভিন্ন জিনিস এগুলো আসলে কিভাবে পাবলিশ করতে হয় এই বিষয়গুলো আমরা শিখব আজকে। ক্লিয়ার? ওকে, আচ্ছা এটা তাহলে কেটে দেই, এটাও কেটে দিই। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে ফেসবুক, আচ্ছা এখানে দেখ, এখানে আমরা যখন, আচ্ছা হ্যাঁ, আমরা যখন আমাদের ইয়ে আসি, আমাদের প্রোফাইলে অ্যাক্সেস নিতে চাই, যেমন এই যে এখানে আমার আইডি আছে, হ্যাঁ আমাদের, আমার বর্তমান তিনটা আইডি, তো এখানে যদি আমাদের, মনে করে এখানে কোনো আইডি নেই, আমরা যদি আমাদের অ্যাকাউন্টে ঢুকতে চাই তাহলে প্রথমে আমাদের কি করতে হয়, আমাদের কি ডাইরেক্ট অ্যাক্সেস দেয় ফেসবুক? আমাদের কিন্তু ডাইরেক্ট অ্যাক্সেস দেয় না, ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে তারপর লগ ইন করতে হয়। এরপর আমরা কি করতে পারি, আমরা আমাদের প্রোফাইল চেক করতে পারি, প্রোফাইল যদি পোস্ট দেওয়ার প্রয়োজন হয় আমরা পোস্ট দিতে পারি, তবে অবশ্যই আমাদের লগ ইন করতে হবে, ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। এরপর আমরা কি করব, আমাদের প্রোফাইল থেকে যা ইচ্ছা তাই করতে পারি। ঠিক তেমনি ওয়েবসাইটের ক্ষেত্রেও লগ ইন করতে হয়, আমরা যে পোস্টগুলো পাবলিশ করব বা যে স্ট্যাটাস বা ছবি আপলোড যেটাই করি না কেন অবশ্যই আমাদের প্রথম লগ ইন করতে হবে, তারপর আমরা আমাদের ফেসবুকে যেমন পোস্ট বা স্ট্যাটাস যাই করি না কেন সেটা আমরা ওয়েবসাইট থেকে করতে পারবো। ওকে, তো আমরা আমাদের ওয়েবসাইটে যদি লগ ইন করতে চাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, লগ ইনের ইউআরএলটা ইউজ করতে হবে। ফেসবুকে যেমন ডাইরেক্ট ফেসবুক ডট কম দেওয়া আছে, ফেসবুক ডট কম লেখা লাগে, কিন্তু আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে যদি আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করি, ওয়ার্ডপ্রেস শিখতেছি, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে প্রথমে ওয়েবসাইটের নামটা ইউজ করতে হয়। ঠিক আছে, ওয়েবসাইটের নামটা ইউজ করতে হয়, তারপর লিখতে হয় WP হ্যাশ অ্যাডমিন, যেহেতু আমরা অ্যাডমিন মানে মালিক, সেহেতু প্রথমে কি কি লিখতে হয়, ওয়েবসাইটের নাম, তারপর স্ল্যাশ দিতে হয়, তারপরে WP অ্যাডমিন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ WP অ্যাডমিন এটা লিখতে হয়, আমরা এখন ইন্টার চাপ দিলাম, তো এটা খালি জেনে রাখ, তবে আরো ক্লিয়ার আমি বিষয়টি একটু পরে আলোচনা করব। আচ্ছা, এই যে এখানে দেখ ওয়ার্ডপ্রেসের আইকন দেওয়া আছে, আমরা লগ ইন এখানে চলে আসলাম, তারপর ইউজার নেম আর পাসওয়ার্ড এই দুইটা দিব, তারপর লগ ইন করবো। এখন কথা হচ্ছে এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা কোথায় পাবো, আমাদের কি আবার নতুন করে কি আমাদের, আমরা রেজিস্ট্রেশন করব, আমরা রেজিস্ট্রেশন করব না, ঠিক আছে আমরা রেজিস্ট্রেশন করব না, আমরা অলওয়েজ লগ ইন করবো, আর যদি লগ ইন করি তাহলে ইউজার নেম আর পাসওয়ার্ডটা কোথায় পাবো, এটা তো প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, তো এটা এখন আলোচনা করব, এটা কেটে দিই, এতটুকু আপাতত মনে রাখ যে আমাদের ওয়েবসাইটের পাশে WP
অ্যাডমিন লিখতে হয়, ডাব্লিউবি অ্যাডমিন লিখলে আমাদের ড্যাশবোর্ডটা চলে আসে, ওয়ার্ডপ্রেসের লগইন ইটা চলে আসে, লগইন পেজটা। আচ্ছা, তো এখন আমরা ইউজার নেম আর পাসওয়ার্ডটা কোথায় পাবো, এটাই প্রশ্ন। না, খাতা কলম আপাতত লাগবে না, মনোযোগ দিয়ে ক্লাস কর তাহলেই হবে। আর প্রশ্ন থাকলে অবশ্যই ডাইরেক্ট বলে দিবি, যত বেসিকই হোক যত সাধারণ প্রশ্নই হোক না কেন। আর উদ্দেশ্য হলো শেখানো, যদি নাই শিখতে পারো তাহলে তো হলো না। আচ্ছা দেখ, ওয়ার্ডপ্রেস নিয়ে যেহেতু আমরা কাজ করব, হ্যাঁ ওয়ার্ডপ্রেস নিয়ে যেহেতু আমরা কাজ করব, আচ্ছা তো এর আগে বল নেই, ওয়ার্ডপ্রেস সম্পর্কে তো ধারণা আছে নাকি? প্রথম ক্লাসে কিন্তু আমি ওয়ার্ডপ্রেস নিয়ে আলোচনা করেছিলাম। কেমন ধারণা জানতে চাচ্ছে যে মানে ওয়ার্ডপ্রেসটা আসলে কি, বেসিক প্রশ্ন, এটার উত্তর দে। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে কোন নতুন এটা ওয়েবসাইট তৈরি করা হয়, এবং কম খরচে মানে চিপার এটা একটা ওয়েবসাইট তৈরি করা হয়, যেখান থেকে আমি আমার যে কোনো কোম্পানির বা প্রতিষ্ঠানের সম্পর্কে প্রচার প্রচারিত করতে পারবো প্রতিষ্ঠানের উদ্দেশ্য। না না না, আমি হ্যাঁ কাছাকাছি গেছে, তারপরে বিষয়টা আর আরেকটু ক্লিয়ার করে দিই, যে ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটা ওয়েবসাইট বিল্ডার সফটওয়্যার, ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটা ওয়েবসাইট বিল্ডার সফটওয়্যার, মানে ওয়েবসাইট তৈরি করার একটা সফটওয়্যার, যেটার মাধ্যমে আমরা কম খরচে যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবো, কম খরচে এবং কম সময়ে। এখানে আমাদের প্রোগ্রামিং বা কোডিং জানার প্রয়োজন নাই, বাধ্যতামূলক না, ওয়ার্ডপ্রেসে সব কিছু রেডিমেড তৈরি করাই আছে, আমরা শুধু সেগুলো ব্যবহার করব, ব্যবহার করা শিখব, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসে সব কিছু তৈরি করা আছে, যেমন ফেসবুকে অ্যাকাউন্ট করলে কি হয়, সব কিছু তৈরি করাই আছে ওদের, আমরা শুধু অ্যাকাউন্ট করে আমরা সব কিছু ইউজ করতে পারতেছি নাকি? আমাদের তো আর নতুন করে প্রোফাইল তৈরি করতে হয় না, প্রোফাইল ই করতে হয় না, সাজাতে হয়, বাট সকল ইনফরমেশন গুলো কিন্তু ফেসবুকে দেওয়া আছে, স্কুলের নাম কি, কলেজের নাম কি, ইউনিভার্সিটির সব কিছু দেওয়া আছে, আমরা শুধু সার্চ দিয়ে বলে দিই আমাদের স্কুলের নাম এটা, আমার কলেজের নাম এটা, ঠিক আছে? সব কিছু তৈরি করা আছে। ঠিক তেমনি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রেও সব কিছু তৈরি করাই আছে, আমরা শুধু সেগুলো ব্যবহার শিখব। আচ্ছা আচ্ছা, তো মেইন কথা হচ্ছে এটা একটা ওয়েবসাইট তৈরি করার সফটওয়্যার, যেটার মাধ্যমে কম খরচে কম সময়ে যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করে ফেলা যায়, এটা। এখানে কোনো কোডিং জানার প্রয়োজন নাই, বাধ্যতামূলক না, জেনে থাকলে ভালো বাট বাধ্যতামূলক না। আচ্ছা, এটা হচ্ছে কমন কমন ইটা, এটা জেনে রাখ, আপাতত সামনে যখন আমরা আরো বিস্তারিত করব তখন আমরা এটা সম্পর্কে আরো জানবো, ঠিক আছে? আর যেহেতু বলছি যে এই ওয়ার্ডপ্রেসে সবকিছু তৈরি করাই আছে, সেহেতু কোন কোন বিষয়গুলো তৈরি করা আছে সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব, আজকের ক্লাস আমরা অত বিষয় নিয়ে আলোচনা করব না। ওকে, যেটা বলছিলাম যে এই ওয়ার্ডপ্রেসটা, এই ওয়ার্ডপ্রেসটা, এই ওয়ার্ডপ্রেস নিয়ে, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস শিখতেছি, এই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে হবে। আর এই ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা দুইভাবে কাজ করতে পারি, টু টাইপ, দুইভাবে কাজ করতে পারি, কয়ভাবে? দুইভাবে, হ্যাঁ দুইভাবে কাজ করতে পারি। তো কিভাবে কিভাবে, সেটা হচ্ছে প্রথমেই একটা হচ্ছে লোকাল সার্ভার, ওয়ার্ডপ্রেস ব্যবহার করার জন্য অবশ্যই একটা সার্ভারের প্রয়োজন হবে। সার্ভার বলতে কি বোঝায়, বুঝছ তো? না বুঝায় বল। আচ্ছা, আমি বলতেছি সার্ভার হচ্ছে একটা স্টোরেজ, ফাইল ম্যানেজার সাধারণভাবে বলা যায় আর কি, যেখানে আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট, যেমন ফেসবুকে তুই একটা পোস্ট করলি, একটা ভিডিও আপলোড করলি, এটা তো কোথাও না কোথাও যায় সেভ হচ্ছে নাকি? আমাদের মোবাইলে তো আর ওই ভিডিওটা ডাইরেক্ট আপলোড হয়ে যায় না, ওটা ফেসবুকের যে কোনো জায়গায় সেভ হয়ে যাইতেছে। তারপরে ইউটিউবে যদি আমরা কোনো ভিডিও আপলোড করি, ঠিক আছে, ওই ইউটিউবের ভিডিওটা যত MB হোক, 1 GB, 2 GB, 3 GB, যত, ওইটা তো কোথাও না কোথাও সেভ হইতেছে নাকি? ওইটাকে বলা হয় সার্ভার বা স্টোরেজ।
সাধারণভাবে বলা যায় ফাইল ম্যানেজার। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে তৈরি করব, ওয়ার্ডপ্রেস কি? ওয়েবসাইট তৈরি করার সফটওয়্যার। আর ওয়েবসাইটে কি থাকে? ইমেজ থাকতে পারে, ভিডিও থাকতে পারে, বিভিন্ন জিনিস থাকতে পারে। facebook.com এটাও তো একটা ওয়েবসাইট নাকি? হুম, তো ফেসবুকে কি আছে, কত কিছু আছে। তো এই বিষয়গুলো তো আমাদের কি করতে হয়, সার্ভারে রাখতে হয়। আর যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস দিয়েই ওয়েবসাইট তৈরি করব, সে তো অবশ্যই আমাদের কি করতে হবে, সার্ভার লাগবে। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করতেছি, সে তো অবশ্যই ওয়েবসাইটে আমরা বিভিন্ন জিনিস আপলোড করব, ছবি, গ্রাফিক্স, ভিডিও, অডিও পোস্ট করব, সেগুলো অবশ্যই আমাদের কোথাও না কোথাও সেভ করে তো রাখতে হবে নাকি? তো এর জন্য আমাদের সার্ভার লাগবে, সার্ভার বা স্টোরেজ লাগবে। তো এই স্টোরেজটা দুইভাবে, এই স্টোরেজ বা সার্ভারটা আমরা দুইভাবে আমাদের আয়ত্ত নিয়ে আসতে পারি, কে কাজে লাগাতে পারি। দুইভাবে সার্ভারটা দুই প্রকার হয়, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য দুইভাবে সার্ভার ইউজ করা যায়। একটা হচ্ছে লোকাল সার্ভার, আরেকটা হচ্ছে লাইভ সার্ভার। একটা হচ্ছে লোকাল সার্ভার, আরেকটা হচ্ছে লাইভ সার্ভার। এখন কোনটা কি আমি বলে দিচ্ছি, যে লোকাল সার্ভার কোনটা। লোকাল সার্ভার হচ্ছে, আচ্ছা লোকাল সার্ভারটা বাদ দেই, প্রথমে হচ্ছে লাইভ সার্ভার নিয়ে কথা বলি। যে লাইভ সার্ভারটা আসলে কি, লাইভ সার্ভার হচ্ছে যেটা বর্তমানে লাইভ আছে, সরাসরি আছে ইন্টারনেটে। যেমন facebook.com, এটা একটা লাইভ সার্ভার, আমরা সবাই দেখতে পাচ্ছি। পৃথিবীর যে কেউ যদি গুগলে গিয়ে লিখে facebook.com, সাথে সাথে চলে আসবে। কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে তুই থাকুস না কেন, যদি নেট কানেকশন থাকে তাহলে কিন্তু facebook.com, google.com এগুলা কিন্তু টাইপ করলে সাথে সাথে চলে আসবে। এটা হচ্ছে লাইভ, সরাসরি ইন্টারনেটে আছে। আচ্ছা, তো এই লাইভ সার্ভার কেনার জন্য, এটা তো কিনতে হয়। লাইভ সার্ভার যেহেতু ইন্টারনেটে আছে অবশ্যই কিনতে হবে, এটা ফ্রিতে পাওয়া যায় না। যেহেতু লাইভ করবা, সরাসরি তুমি ইন্টারনেটে মানুষকে দেখাবা, এর জন্য কিনতে হয়। তো সার্ভার কেনার খরচ প্রায় 2,000 থেকে প্রায় 10-15,000, 20,000, আরো বেশি, লাখের উপরে চলে যায়। এটা ডিপেন্ড করে সার্ভারের কনফিগারেশনের উপর। ঠিক আছে, তো আমরা কি করবো, আমাদের তো প্রথম দিকে আমাদের লাইভ সার্ভার প্রয়োজন হবে না, আমরা কিনবো না। যেহেতু আমরা কিনবই না, সেহেতু তাহলে আমরা কাজ কিভাবে করব, আমাদের তো একটা সার্ভার প্রয়োজন নাকি? হ্যাঁ, লাইভ সার্ভার যেহেতু আমরা কি করবো না, কিনবো না, সেহেতু আমাদের তো সার্ভার প্রয়োজনই। তাহলে কি করতে হবে, না কিনতে হবে নয়, বিকল্প একটা পদ্ধতি দেখতে হবে। এই বিকল্প পদ্ধতি হচ্ছে লোকাল সার্ভার। ঠিক আছে, আমরা যখন লাইভ সার্ভার ব্যবহার করব না, তখন আমাদের বিকল্প একটা পদ্ধতি হিসেবে লোকাল সার্ভার আমরা ইউজ করতে পারি। লোকাল সার্ভারটা কি বলে দিচ্ছে, লোকাল সার্ভার হচ্ছে আমাদের বর্তমানে যে কম্পিউটার বা ল্যাপটপটা আমরা ইউজ করতেছি, এটাকে একটা সার্ভার তৈরি করে ফেলবো, একটা স্টোরেজে তৈরি করে ফেলবো। যে স্টোরেজে আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস দিয়ে যত আমরা ওয়েবসাইট তৈরি করবো, সব জিনিস যাতে ওই স্টোরেজের মধ্যে থাকে। ক্লিয়ার? কি বলে, যে স্টোরেজ আমাদের ওই স্টোরেজের মধ্যে থাকে মানে? আচ্ছা, আমি বলতেছি যে যেহেতু আমরা লাইভ সার্ভার টাকা দিয়ে কিনতে পারবো না, সেহেতু আমাদের বিকল্প একটা পদ্ধতি হিসেবে আমরা লোকাল সার্ভার ইউজ করবো। এখন লোকাল সার্ভারটা কি, লোকাল সার্ভার হচ্ছে আমাদের যে ল্যাপটপ বা পিসি বা কম্পিউটার যেটা ইউজ করি না কেন, সেটাকে একটা সার্ভার তৈরি করে ফেলবো আমরা। এই ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই তো ইউজ করছ না কেন, সেই এটাকেই আমরা সার্ভার তৈরি করে ফেলবো। তাহলে এটা আমরা ফ্রিতে ইউজ করতে পারতেছি, আমাদের আর টাকা দিয়ে কিনতে হচ্ছে না। ঠিক আছে, তবে এখানে একটা প্রশ্ন আসে। কি প্রশ্ন বলে দিচ্ছি, যে তোর প্রশ্ন আছে নাকি বল, তোর কোনো প্রশ্ন আছে? একটা প্রশ্ন হচ্ছে, লাইভ সার্ভার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সার্ভিস দিতে আসবে, লোকাল সার্ভার আসবে না, আবার লোকাল সার্ভার কেন ফ্রি দেওয়া হয়? আচ্ছা, এটাই আমারও এটাই প্রশ্ন, যে লাইভ সার্ভার তো টাকা দিয়ে কিনতে হয়, টাকা দিয়ে যেহেতু কিনতে হয় ইন্টারনেটে আছে এটা,
হ্যাঁ, যে কোনো প্রান্ত থেকে আমরা এই লাইভ সার্ভার অ্যাক্সেস নিতে পারি, ফেসবুক ডট কম বা গুগল ডট কম যেটা সার্চ করে আমরা সরাসরি সেখানে ঢুকতে পারি। আচ্ছা, এটা হচ্ছে লাইভ সার্ভার। আর লোকাল সার্ভার এটা টাকা দিয়ে কিনতে হয়, আর লোকাল সার্ভার হচ্ছে ফ্রি। যেহেতু বিষয়টা ফ্রি, সেহেতু আমরা কেন লাইভ সার্ভার, পৃথিবীর সবাই কেন লাইভ সার্ভার ইউজ করে, লোকাল সার্ভার কেন ইউজ করে না? হ্যাঁ, এটা তো ফ্রি, কেন ইউজ করে না? কারণ হচ্ছে লোকাল সার্ভার শুধুমাত্র তুই দেখতে পারবি, আর কেউ পারবো না। যেহেতু তোর কম্পিউটারটাই তুই সার্ভারে পরিণত করে ফেলছস, সেহেতু তোর কম্পিউটার যারা যারা চালায় শুধু তারাই দেখতে পারবে, আর কেউ দেখতে পারবো না পৃথিবীর। এটা হচ্ছে লোকাল সার্ভার। এর জন্যই মানুষ লোকাল সার্ভারটা বেশি ইউজ করে না, শুধুমাত্র এই শেখার ক্ষেত্রে ইউজ করে। আর যদি আমি এটা লোকাল সার্ভার করতাম তাহলে তো শুধু আমি দেখতাম, আর আমি দেখে তো লাভ নাই। হ্যাঁ, এর জন্যই আমরা শুরুর দিকে লোকাল সার্ভারে কাজ করব, আমাদের প্র্যাকটিস করার জন্য, কাজ শেখার জন্য লোকাল সার্ভার ইউজ করব, যেহেতু এটা ফ্রি এই কারণে। পরবর্তীতে যখন আমাদের কাজ শেখা শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা আমাদের ক্লায়েন্টকে দেখানোর জন্য, হ্যাঁ, আমরা লাইভ সার্ভার ইউজ করব। ক্লায়েন্টকে দেখানোর জন্য কিছু লাইভ সার্ভার বানায় রাখবো নাকি এরকম কিছু? লাইভ সার্ভার বলতে আমাদের একটা ফেসবুক ডট কম এরকম একটা ডোমেন কিনতে হবে তৈরি করে, যেমন আজিম ডেভেলপার আজিম বা আজিম হুসাইন ডট কম এরকম একটা ডোমেন তৈরি করে, ওয়েবসাইট ডোমেন নাম দিয়ে, ওয়েবসাইটের নাম দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে তারপরে আমাদের দেখাতে হবে যে আপনি যদি আমার ওয়েবসাইট, আমার কাজ দেখতে চান, আমার স্কিল, আমার দক্ষতা দেখতে চান, আমি কেমন কাজ পারি, তাহলে আপনি আমার ওয়েবসাইটে চলে যান, তাহলে সেখানে দেখতে পাবেন। তখন তুই তোর ওয়েবসাইটে সকল ইনফরমেশনগুলো আপলোড করে রাখলি, তোর ছবি, তোর সিভি, রিজিউম, তুই কয়টা কাজ করছস, তোর কাজের কিছু স্যাম্পল, বর্তমানে কোথায় কাজ করতেছ, কত বছর ধরে কাজ করতো, সব ওয়েবসাইটে লিখে রাখলে আর কি। তাহলে শুধু ওই ক্লায়েন্ট না, ইন্টারনেটে সবাই দেখতে পারবো যারা তোর ওই ওয়েবসাইটের নামটা জানে আর কি, জানবো। ঠিক আছে, আচ্ছা, তারা আমার ওয়েবসাইটের নামটা জানবে কিভাবে? এটা মার্কেটিং করতে হবে, প্রচার প্রচারণা করতে হবে, এটা পুরোটাই তোর উপর যে তুই কিভাবে ওকে জানাবি। হ্যাঁ, এটা অবশ্যই, এটা পরবর্তীতে আমরা না, ওয়েবসাইট কিভাবে মার্কেটিং করব এটা তো শিখবো না, আমরা শিখবো আমাদের সার্ভিসটা কিভাবে মার্কেটিং করব, এটা শিখাবো। হ্যাঁ, সার্ভিসটা কিভাবে মার্কেটিং করব, ওয়েবসাইট মার্কেটিং করতে আর লাভ নাই, কারণ সে তোর কাছ থেকে সার্ভিস নিতে আসবে, ওয়েবসাইট তো নিতে আসবে না। তো ওয়েবসাইট মার্কেটিং করলে সে আমার ওয়েবসাইটটা সামনে পাবে না? ঠিক আছে, তুই তুই তোর সার্ভিসটা যখন মার্কেটিং করবি তখন তো তোর সাথে যোগাযোগ করব। আচ্ছা, নাকি তোর সাথে যোগাযোগ করব, তারপর তুই ওয়েবসাইটের মাধ্যমে তুই তাকে বলতে পারবি যে আমি কাজ পারি, চাইলে আপনি আমার ওয়েবসাইটটাও দেখতে পারেন, আমার একটা ওয়েবসাইটও আছে। আচ্ছা, ঠিক আছে, এইভাবে ওয়েবসাইটটা তো আমি আমি তো শিখার পরে ওই ওয়েবসাইটটা আমি নিজে বানাবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, তোর ওয়েবসাইট তো তুই বানাবি, আমি বানাই দিব নাকি? আমাদের লাইভ সার্ভার তেলে কাটা, আমরা এটা ইউজ করবো না, লোকাল সার্ভার ইউজ করবো। লোকাল সার্ভার বলতে আমাদের কম্পিউটারটাকে আমরা একটা সার্ভারে পরিণত করে ফেলবো। তো কিভাবে সার্ভার পরিণত করব, এটা তো প্রশ্ন। আমরা আমাদের এই লোকাল যে কম্পিউটারটা আছে, এই কম্পিউটারটা সার্ভারে পরিণত করার জন্য আমাদের কিছু সফটওয়্যার ইউজ করতে হবে। কি বলছি বলতো? আচ্ছা, আমি আরেকবার বলতেছি, আর অবশ্যই মনোযোগ কিন্তু থাকতে হবে, তুই যদি মনোযোগী না থাকিস তোর ক্ষতি, আমার তো কোনো ক্ষতি নাই নাকি? পরিণত করব, তো লোকাল সার্ভারে সার্ভারে পরিণত করার জন্য আমাদের কিছু সফটওয়্যারের সহায়তা নিতে হবে।
এবং সেই সফটওয়্যারটা আমাদের সার্ভারে ইনস্টল করতে হবে। আচ্ছা আচ্ছা, তো এই সফটওয়্যারটা ইউজ করার জন্য আমরা গুগলে যাব, google.com। প্রথমে ডাউনলোড করতে হবে গুগল থেকে। আচ্ছা, করে গুগল চলে আসলাম। তারপরে সফটওয়্যারটার নাম হচ্ছে XAMPP। হ্যাঁ, জ্যাম, নাম তো ভালোই জানোস তুই, কিভাবে জানলি? যে তোর রুটিন দেখে, তুই রুটিন দিস না ক্লাস রুটিন, হুম, ও আচ্ছা আচ্ছা, ওইটা এই একটু আপডেট আগে একটু জানার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই সমস্যা নেই, আরো বেটার, অনেক ভালো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই যে ওদের ওয়েবসাইট আছে, আমরা এখানে চলে যাব, চলে গিয়ে তারপরে এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আমি এখানে আর ইনস্টল কিভাবে করে এটা দেখাচ্ছি না, কারণ আমার তো ইনস্টল করা আছে, এক সফটওয়্যার তো দুইভাবে ইনস্টল করা যায় না। হ্যাঁ, না তো আমি আমি আগে যখন ইনস্টল করছিলাম তখন রেকর্ডিং করে রাখছি, ভিডিও ভিডিও রেকর্ডিং করে রাখছি, তুই সেই ভিডিওটা দেখে তারপরে স্টেপ বাই স্টেপ ইনস্টল করে নিবি। আমার ইনস্টল করা আছে। ইনস্টল করা আছে, হুম, তাহলে তো আর লাগে না, তাহলে আমি এখন আগে বলবি না, তাহলে এটা আরই করতেছে। ওকে, ইনস্টল যেহেতু করা আছে সেহেতু এখন আমরা মেন কাজে চলে যাই। এটা কেটে দিই, কেটে দিয়ে আমাদের কি করতে হবে, প্রথমে XAMPP জ্যামটা ইনস্টল করতে হবে। ইনস্টল করা শেষ, এটা প্রথম ধাপ, ইনস্টল করা শেষ। এরপর আমাদের যেহেতু আমরা কি করব, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, সেহেতু আমাদের কি করতে হবে, ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হবে। আমরা প্রথমে জ্যাম্প ইনস্টল করব। আমরা জ্যাম্পটা কেন ইনস্টল করব, কারণ আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য একটা লোকাল সার্ভার প্রয়োজন, আর লোকাল সার্ভারটা আমরা জ্যাম্পের মাধ্যমে তৈরি করব। আমরা যখন এটা ইনস্টল করব তখন অটোমেটিকলি এই সফটওয়্যারটা আমাদের কম্পিউটারটাকে সার্ভার পরিণত করে ফেলবে, যাতে আমরা যখন ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে ব্যবহার করতে যাই তখন ও যাতে সমস্যা না করে। হ্যাঁ, এই এইটা কি করবে, অটোমেটিকলি সার্ভার পরিণত করে ওয়ার্ডপ্রেসকে নিয়ে নিবে, যে সার্ভার যেহেতু কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ তুমি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে ইনস্টল করতে পারো, নো প্রবলেম। এটা হচ্ছে জ্যাম্পের কাজ, ক্লিয়ার? হ্যালো আজিম, আচ্ছা আচ্ছা, ওকে। তা এই প্রথম ধাপ আমাদের জ্যাম্পটা ইনস্টল করা, যেটা তোর ইনস্টল করা আছে। এরপর ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করবো, কোথা থেকে ডাউনলোড করবো, আবার গুগলে চলে যাবো। ডাউনলোড করা আছে, আচ্ছা তাহলে তো ভালো হয়েছে, সব কিছু তো করা আছে। ওকে, তো ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার পর এখন আমাদের এই ওয়ার্ডপ্রেসটা কি করতে হবে, ইনস্টল করতে হবে। ইনস্টল আমাদের এই জ্যামটা এই করা, ইনস্টল করার পর ডাউন ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব দ্বিতীয় ধাপে। এরপর এই ওয়ার্ডপ্রেসটা আমাদের ইনস্টল করা করতে হবে। ওয়ার্ডপ্রেস কি ইনস্টল করা আছে নাকি? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা বলতে, আমি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করার পরে ইনস্টল করছি, ইনস্টল করার পরে একটু প্রবলেম দেখা দিয়েছে। তুই ইনস্টল করা আছে, নেক্সট ধাপে যা। আচ্ছা, ইনস্টল করা আছে, আচ্ছা তাহলে তুই আমাকে ই কর, স্ক্রিনটা শেয়ার করে তাহলে দেখা কিভাবে ইনস্টল করছিস তুই। আচ্ছা আচ্ছা, আমি এক মিনিট, আমি আমি আগে শেয়ারটা অফ করে তারপরে। হুম, এখন তুই স্ক্রিনটা শেয়ার কর, আমাকে দেখা কিভাবে ইনস্টল করছিস। আচ্ছা, এই যে স্ক্রিন শেয়ারটার জন্য কই, এই যে এখানে উপরের একটা আইকন আছে, উপরের আইকন, অ্যারো আইকন উপরে দেখো, ওখানে ক্লিক কর, প্রেজেন্ট নাও লেখা আছে, ওখানে ক্লিক করলেই বলবে ইউর ইন্টায়ার স্ক্রিন, ওখানে ক্লিক করবি। আচ্ছা, প্রেজেন্ট নাও, ইউর ইন্টায়ার স্ক্রিন, হুম, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, না 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 না, ইন্টায়ার স্ক্রিন ই করার পর তারপরে দেখ পপ আপ হিসেবে একটা ই চলে আসবে, ওখান থেকে অ্যালাউ দিয়ে ইন্টার স্ক্যান আবার দিয়ে দে।
যে সিলেক্ট উইন্ডো অর স্ক্রিন, সেখান থেকে আবার নিচে একদম নিচে ইন্টার স্ক্রিন দেখতে পাবি, ঠিক আছে? ওইটাই ই করে সিলেক্ট করে অ্যালাউ দিয়ে দে। বন্ধু এখানে আসে হচ্ছে শেয়ার অর ক্যান্সেল, কিন্তু শেয়ার দিচ্ছি শেয়ার হচ্ছে না, ক্যান্সেল ক্যান্সেল হচ্ছে, ক্যান্সেল হয়ে গেল না। এখানে প্রথমে প্রথমে কি করতে হবে, তো প্রেজেন্ট নাও ক্লিক করবে, প্রেজেন্ট নাও ক্লিক করছি, হ্যাঁ, তারপরে ইউর ইন্টায়ার স্ক্রিন লেখা আছে ওখানে ক্লিক করবে, হ্যাঁ করছি, হ্যাঁ। তারপরে সাথে সাথে একটা পপ আপ চলে আসবে, হ্যাঁ আসছে, কি লেখা আছে এই পপ আপে? শেয়ার ইউর ইন্টার স্ক্রিন, ক্রোম ওয়ান্টস টু শেয়ার দা কন্টেন্টস অফ ইউর স্ক্রিন উইথ মিট গুগল ডট কম, হ্যাঁ ওইটা ই কর, স্ক্রিন শেয়ার করে দে অ্যালাউ দিয়ে। দেখতে পাচ্ছিস না? হ্যাঁ এই যে এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা এখন দেখা আমাকে, দেখতে পাচ্ছিস সুশান? হ্যাঁ এখন, হ্যাঁ দেখতে পাচ্ছি। এখন দেখা আমাকে যে তুমি ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টল করছিস। দেখি ওয়ার্ডপ্রেস কোথায় কিভাবে কি করছো, লোকাল সার্ভার। এই যে জ্যাম্প, হ্যাঁ জ্যাম্প। তারপর কোথায় যেতে হয়, নামটা বল আগে, তাহলে আমি বুঝতে পারবো কোন ফাইলে যেতে হয়। htdocs, হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ তারপর প্রজেক্ট মাই ফার্স্ট মাই ওয়েবসাইট, ফার্স্ট ওয়েবসাইট, হ্যাঁ বুঝতে পারছি, ভেরি গুড। আচ্ছা wp config, না না wp config আর কিছু করতে হবে না। এটা এটা কিভাবে করলি তুই? এটা ওই যে ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, আচ্ছা আচ্ছা, আমার আমার ইউটিউব চ্যানেলে এটা নিয়ে ভিডিও আছে, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি এর জন্যই তো আমি ভাবছিলাম যে ওই ভিডিওটা তোকে দিয়ে দিব, তুই দেখি তারপর কমপ্লিট করবি, আর সমস্যা নেই, আমি লিংক দিয়ে দিব তুই দেখে নিস। আচ্ছা ই কর, এই ব্যাক কর, প্রজেক্টে চলে যা, তারপরে মাই ফার্স্ট ওয়েবসাইট এর মধ্যে যে এই যে ইনফরমেশন গুলো রাখছে সেগুলো কাট করে এক ফোল্ডার আগে নিয়ে যা। হ্যাঁ এই এটার মধ্যে যেই ইনফরমেশন গুলো এই ফাইল গুলো রাখছে ওয়ার্ডপ্রেসটা এটার মধ্যে ইনস্টল করছে, এই ফাইল গুলো কাট করে এক এক ধাপ উপরে নিয়ে যা, মানে বলতেছি প্রজেক্টের মধ্যে মাই ফার্স্ট ওয়েবসাইট ফোল্ডার তৈরি করছে, ঠিক আছে? এই ফোল্ডার গুলা প্রজেক্টের মধ্যে রাখ, হ্যাঁ এই এই প্রজেক্টের মধ্যে রাখ, মাই ফার্স্ট ওয়েবসাইটের মধ্যে রাখিস না। আচ্ছা এখানে সবগুলা সিলেক্ট করে কাট কর, হ্যাঁ কাট করে, হ্যাঁ কাট করে, তারপরে হ্যাঁ এখানে পেস্ট করে দে, এটা না এটা আগে ডিলিট করিস না, আগে পেস্ট কর তারপরে ডিলিট কর, নাহলে তো আসবে না। হ্যাঁ প্রজেক্টের মধ্যে যা, তারপরে এখানে পেস্ট করে দে, হ্যাঁ পেস্ট, ওকে। এত টাইম নিচ্ছে কেন রে? কারণ এটা তো তো প্রচুর ফোল্ডার, ফোল্ডারের মধ্যে ফাইল আছে, তার মধ্যে আবার ফোল্ডার আছে, অনেক সময় লাগবে। দেখ না কয়টা, 3,077টা ফাইল, অনেক একটু টাইম লাগবে। ওকে 3,077টা আইটেম, আমি তো সেদিন দেখাচ্ছিল, মানে যখন যে আমি ফার্স্ট মাই ফার্স্ট ওয়েবসাইট ঢুকাইছি এগুলো, আমি বলছি কি বগবাজি কথা বলতে, এরকমই এই ওয়ার্ডপ্রেসটা এগুলা দিয়ে তৈরি করা, এত সবকিছু দিয়ে তৈরি করে, এবং এগুলো রেডিমেড, এর মধ্যে রেডিমেড সবকিছু তৈরি করা আছে। আমরা পরবর্তীতে যখন ওই ডেভেলপমেন্ট শিখুম কোডিং, তখন এগুলো সম্পর্কে বুঝতে পারবি যে এই বিষয়গুলো কেন এখানে আছে, কোনটার কি কাজ, ঠিক আছে? আপাতত এতটুকু জেনে রাখ। দেখ তারপরে তুই অনেক এগিয়ে আসস, আমি তো ভাবছিলাম যে হয়তো বা তোর ধারণা নেই। আচ্ছা এখন মাই ফার্স্ট ওয়েবসাইটের মধ্যে তো কিছুই নাই, তাহলে এই ফাইল ফোল্ডারটা ডিলিট করে দে।
হ্যাঁ ডিলিট, ওকে ওকে। এখন এখন ওই যে প্রথমবার যখন আমি বলছিলাম ফেসবুকের সাথে তুলনা করছিলাম যে ফেসবুকে আমাদের যদি পোস্ট করতে যাই তাহলে প্রথমে আমাদের লগ ইন করতে হয়, হ্যাঁ, তো লগ ইন যেহেতু করতে হয় সেহেতু আমাদের যখন আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করব তখনও তো আমাদের লগ ইন করতে হবে। লগ ইন যদি না করি তাহলে তো আমরা কোনো পোস্ট করতে পারবো না, ইমেজ ভিডিও আপলোড করতে পারবো না। তো লগ ইন কিভাবে করতে হয়, আমাদের ডোমেনের পাশে স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন লিখতে হয়, ঠিক আছে? হ্যাঁ, তো ওইটা ডোমেনের পাশে স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন লিখতে হয়। এখন আমরা তো লাইভ সার্ভারে কাজ করতেছি না, তাহলে আমাদের ডোমেনটা আমরা কোথায় পাবো, এটা তো একটা প্রশ্ন নাকি? হ্যাঁ, তো যেহেতু আমরা লাইভ সার্ভারে কাজ করতেছি না, আমরা করতেছি লোকাল সার্ভারে, সেহেতু আমাদের কোনো ডোমেন নাই, সেহেতু আমাদের ডোমেনের তো একটা ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? ব্যবস্থা তো অবশ্যই করতে হবে, নাহলে তো আমরা আমাদের লগ ইন করতে পারবো না আমাদের ওয়েবসাইটে। আচ্ছা, এখানে লোকাল সার্ভারে ডোমেনটাই হচ্ছে তার প্রজেক্ট ফোল্ডারটা, এই প্রজেক্ট ফোল্ডারটাই তোর ডোমেন হিসেবে কাজ করবে। ডোমেন, হ্যাঁ, কিভাবে কাজ করবে আমি এখন স্ক্রিনটা অফ করে আমি দেখাচ্ছি। হ্যাঁ, স্ক্রিনটা ওখান থেকে শেয়ারটা অফ করে দে তাহলে হবে। উইজ স্টপ শেয়ারিং লেখা, হ্যাঁ, ওকে, ভেরি গুড, ওকে। এখন আমি স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি, ক্লাসে একদম মনোযোগী থাক, তাহলে দেখা যাবে পরবর্তীতে ভিডিওগুলো আর তোর দেখতে হবে না। হ্যাঁ, ভিডিওগুলো ব্যাকআপ হিসেবে দিয়ে দিলাম আর কি, রেকর্ডিং, যাতে যদি কোনো প্রবলেম পরে ফেস করস তাহলে সাথে দেখে নিলে, বাট ক্লাসে অ্যাটেন্ড থাকলে তো আর বিষয়গুলো দেখার প্রয়োজন হয় না। ওকে, আচ্ছা, স্ক্রিনকে দেখা যাচ্ছে? আচ্ছা, ওকে। তো আমাদের কি করতে হবে, আমাদের ওয়েবসাইটে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেলছি সেহেতু আমাদের এখন আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে ঢুকতে হবে, আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করে আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে। আমরা একটা পোস্ট করব, কন্টেন্ট, ভিডিও, অডিও এগুলো পাবলিশ করবে, এর জন্য আমাদের অবশ্যই ড্যাশবোর্ডে যেতে হবে। ফেসবুকে যেমন পোস্ট করার জন্য ফেসবুকে লগ ইন করতে, লগ ইন করে প্রোফাইলে যেতে হয়, ঠিক তেমনি ওয়েবসাইটের ক্ষেত্রেও আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে, অ্যাডমিন প্যানেলে যেতে হবে, তারপরে আমরা পোস্ট বা ভিডিও বা যেটাই করি না কেন করতে পারবো। তো এর জন্য আমাদের কি করতে হয়, যদি আমরা ই করি লাইভ সার্ভারে কাজ করি তাহলে প্রথমে ডোমেন লিখতে হয়, তারপরে ডাব্লিউপি অ্যাডমিন স্ল্যাশ সরি ডাব্লিউপি স্ল্যাশ অ্যাডমিন এটা লিখতে হয়। তো এখন যেহেতু আমরা তো লাইভ সার্ভারে কাজ করতেছি না, তাহলে এই প্রথম অংশটুকু বাদ, ডোমেনটা বাদ, ঠিক আছে? আমরা কি করতেছি, লোকাল সার্ভারে কাজ করতেছি। হ্যাঁ, তো এই সেক্ষেত্রে ডোমেনটা কি হবে, যেহেতু লোকাল সার্ভারে কাজ করতেছি প্রথমে আমাদের বলে দিতে হবে এটা হচ্ছে লোকাল হোস্ট, ঠিক আছে? হোস্ট, আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটা হোস্ট করে রাখছি কোথায়, লোকালে, লোকালে, হ্যাঁ, লোকালে হোস্ট করে রাখছি। হোস্ট করা তো বুঝোস নাকি? হোস্ট মানে কি, জমা করছি? হ্যাঁ হ্যাঁ, হোস্ট মানে ওই যে কোন প্রোগ্রামে হোস্ট হিসেবে ই করে না অনেকে, ওই ওই বিষয়টা আর কি, জমা করা যেটা বলছিল আর কি, জমা করছি লোকালে, হ্যাঁ, লোকাল সার্ভারে জমা করছি। আচ্ছা, এর জন্য এটাকে বলা হয় লোকাল হোস্ট। আচ্ছা, প্রথমে লোকাল হোস্ট, তারপরে আমাদের ওই প্রজেক্টের না ওই ফোল্ডারটার নাম নিতে রাখতে হবে, লিখতে হবে, যেটাতে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রাখছি। আমরা কোথায় ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রাখছি, আমি তো প্রজেক্টে করছি, হ্যাঁ, প্রজেক্টে করছি, তাহলে ওই প্রজেক্টের ফোল্ডারটার নাম লিখবি, নাম লেখার পর তারপরে আবার স্ল্যাশ দিবি, তারপরে ডাব্লিউপি অ্যাডমিন এটা লিখে দিবি, এটা লিখে ইন্টার করতে হবে। ডাব্লিউপি অ্যাডমিনটা দি, হুম, ডাব্লিউপি, এই যে ডাব্লিউপি অ্যাডমিন লিখে ইন্টার করতে হবে। তো আমার আসবো না, কারণ তৈরি করছিস তুই, আই লিখছি আমি, হবে না। হ্যাঁ, আমার আমি যেই ফোল্ডার তৈরি করে রাখছি সে তো তুই তুই ট্রাই কর, ট্রাই কর, আমি যেভাবে দেখিয়ে দিলাম তুই ট্রাই কর দেখ। প্রথমে লোকাল হোস্ট লিখবি, তারপরে তোর ফোল্ডারটার নাম, তারপরে ডাব্লিউপি অ্যাডমিন লিখবি, লিখে দেখ, ট্রাই করে দেখ, এখনই ট্রাই করে দেখ কি অবস্থা আসে কিনা। আচ্ছা,
ফোল্ডারের নাম অবশ্যই কারেক্ট দিতে হবে, ভুলভাল দিলে হবে না। আসছে নাকি? আচ্ছা, যদি লোডিং করে, একটু লোডিং করে, তাহলে একটা সমস্যা আছে। একটা প্রথমে আমাদের একটা কাজ করতে নিতে হয়, সেটা হচ্ছে যেহেতু আমরা আমাদের এই জ্যাম্পি সফটওয়্যারের মাধ্যমে আমরা লোকাল সার্ভার তৈরি করছি, সেহেতু এটা প্রথমে অ্যাক্টিভ করতে হবে, চালু করতে হবে, রান করতে হবে। আমাদের এটাকে রান করে নিতে হবে, অ্যাক্টিভ করে নিতে হবে। এর জন্য একদম নিচে চলে আসবো, এই জ্যাম্প যেখানে ই করছি, ইনস্টল করছি, এই যে এখানে এই জ্যাম্প ফোল্ডারে চলে যাব। তারপরে এই যে উপরে স্টিডক্স, এইটা এখানে যাব না, একদম নিচে, একদম নিচে চলে আসবো। তারপরে নিচে লেখা আছে জ্যাম কন্ট্রোল ডট টিএক্সটি। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি প্রথমে আমাদের জ্যাম্পটা, জ্যাম্প যেখানে আমরা ইনস্টল করে রাখছি, এই যে এই ফোল্ডারে যেতে হবে। তুই যেখানে ইনস্টল করছিস আর কি, জ্যাম্পের মধ্যে চলে যাবে। তারপরে এখানে লেখা আছে কি, এসটি ডক্স, এটার মধ্যে তো আমরা যাই নাকি? হ্যাঁ, তো আমরা এখন এটাতে যাব না, আমরা এটাকে চালু করবো। এই জ্যাম্পটাকে চালু করার জন্য একদম নিচে এই এসটি ডক্স, এখানে যাব না, একদম এটার একদম নিচে, একদম নিচে লেখা আছে কি, জ্যাম কন্ট্রোল ডট ইএক্সি। এটাকে প্রথমে ওপেন করতে হবে, ডাবল ক্লিক করে, ক্লিক করে ওপেন করে, তারপরে এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে, রান করতে হবে। আমাদের সার্ভারটা রান করে আগে নিতে হবে, না হলে কাজ করবে না। আমরা এখন এটা ওপেন হয়ে যাবে। এ পর্যন্ত যা যা বলছি বুঝছস তো, নাকি খালি হ হ করতেছস? আচ্ছা আচ্ছা, বুঝলে আলহামদুলিল্লাহ। তুই যদি বুঝেস তাহলে আমার সাকসেস, আর যদি না বুঝেস তাহলে তো আমার এত চিল্লা লাভ নাই, তোর অসুবিধা। আচ্ছা, আমার মাধ্যমে যদি তুই শিখতে পারস, কিছু করতে পারস, তাহলে আমার অনেক লাভ। ঠিক আছে, পরকালে যদি মৃত্যু হয়ে যায়, পরকালে সেই তোর যেই ইটা, সেটার সবটা আমি পাবো, কিছু অংশ হলেও পাবো। অবশ্যই এটাই আর কি। আচ্ছা, এখন ই করি, এটা একটু পরে ওপেন হয়ে যাবে। তোর এই ইটা অ্যাপসটা, মানে সফটওয়্যারটা প্রচুর সাইজ, অনেক বড় সাইজ, প্রায় 1 জিবির কাছাকাছি। ঠিক আছে, এই কারণে মাঝে মধ্যে স্লো হয়ে যায়, বিশেষ করে আমার ল্যাপটপে তো হয়ই, কারণ আমি তো একসাথে একাধিক কাজ করি, ওয়েব ডেভেলপমেন্টে কাজ করি, ভিডিও এডিটিংও করি, আবার মাঝে মধ্যে ফটো এডিটিংও করি, অনেক কিছু করি। আচ্ছা, এই যে এখান থেকে আমাদের দুইটা জিনিস স্টার্ট করতে হবে, একটা হচ্ছে অ্যাপাচে উপরের, এটাকে প্রথমে স্টার্ট করে দিতে হবে, আর একটা হচ্ছে মাইস্কোয়ার, এটাকে, এই দুইটাকে আমাদের অ্যাক্টিভ স্টার্ট করে দিতে হবে। স্টার্ট করে আমরা কেটে দিব, কেটে দিয়ে তারপর আমাদের এই যে এসটিডক্সে চলে যাব। এসটিডক্সে যাওয়ার পর আমাদের এখানে, যেমন তুই কোনটা কি করছস, তুই এখানে প্রজেক্ট নামে ফোল্ডার তৈরি করছস, এই ফোল্ডারে যাবে। ঠিক আছে, এই ফোল্ডারে এই যে এখানে সব এখানে লিস্ট করা আছে। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের এখানে চলে আসবো। আচ্ছা, আমাদের ফোল্ডারটার নাম দেই, কই আমাদের ফোল্ডারটার নাম কি, এই যে প্রজেক্ট, প্রজেক্টটাই, প্রজেক্টটাই আমরা এখানে দিব। এখানে তো কিন্তু প্রজেক্টস দেওয়া আছে, এস দেওয়া আছে, তো এটা কিন্তু দেওয়া যাবে না, যা লেখা আছে সেটাই দিতে হবে। ঠিক আছে, এরপর আমরা এখানে ডাব্লিউবি অ্যাডমিন লিখে ইন্টার দিয়ে দিব, তাহলে চলে আসবে। হ্যাঁ, ওকে, তো অবশ্যই তোরও লিখতে হবে, আমি যেভাবে সেম টু সেম লিখেছি সেভাবে তোর লিখতে হবে। প্রথমে লোকাল হোস্ট, যেহেতু আমরা লোকাল সার্ভারে কাজ করতেছি, সেহেতু লোকাল হোস্ট। এরপর আমাদের ডোমেনটা লিখতে হবে, যেহেতু লাইভ সার্ভারে করি না, এর জন্য আমাদের প্রজেক্টটাই আমাদের একটা ডোমেন, ওয়েবসাইটের নাম। এরপর আমাদের লগ ইন করার জন্য ডাব্লিউপি অ্যাডমিন লিখতে হবে স্ল্যাশ দিয়ে। ঠিক আছে, আমি যেভাবে লিখছি একদম ঠিক সেম টু সেম এভাবে ব্রাউজারে লিখ।
দেখতেছি, হ্যাঁ আমি লিখে নিয়ে প্রথমে একটু টাইম লাগবে যেহেতু একদম শুরু, প্রথম প্রথম ফার্স্ট একটু টাইম লাগবে, তারপরে চলে আসবে। লিখে আমাকে দ্রুত জানা। লিখছি তো, লোকাল হোস্ট প্রজেক্ট, লোকাল হোস্ট অবধিক প্রজেক্ট অবধিক ডাব্লিউপিআরবি। না না অবধি আসবে কেন, আমি কি আমি কি এখানে কি লিখছি, প্রথমে লোকাল হোস্ট লিখছি, তারপর স্ল্যাশ দিছি, তারপর প্রজেক্ট আমাদের ওই ফোল্ডারটা, তারপরে আবার স্ল্যাশ, তারপরে ডাব্লিউপি অ্যাডমিন লিখছি, এইভাবে লিখতে হবে। আচ্ছা দাঁড়া, হ্যাঁ লিখছি এইভাবে। হ্যাঁ এখন ইন্টার দে, ইন্টার দে ডু। দিছি ইন্টার দেওয়ার পর লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস অবধি ডাব্লিউপি অ্যাডমিন এরকম একটা ইয়ে আসছে। এই যা আমার চলে আসছে দেখ, আমারটা এই যে করতে আসে না, আমারটা আসে না এরকম, আমি অনেকবার ট্রাই করছি। এই যে প্রথমে লোকাল হোস্ট, তারপর স্ল্যাশ, তারপর প্রজেক্ট, তারপর ডাব্লিউপি হ্যাশ অ্যাডমিন। আমি তোর একটু স্ক্রিন শেয়ার করে দেখাই। আচ্ছা হ্যাঁ স্ক্রিন শেয়ার কর। আচ্ছা আমি এটা অফ করে দিচ্ছি, তারপর ওকে স্টপ প্রেজেন্টিং। হ্যাঁ এখন স্ক্রিনটা শেয়ার কর। এখন ব্রাউজারটা দেখা কোথায়। হ্যাঁ প্রথমে টাইপ কর। না এখানে তো লিখতে হবে না, উপরে লিখতে হবে, উপরে। এটা তো তুই গুগলে সার্চ করলি, আমাদের এটা কি গুগলে সার্চ করলে হবে? আমরা প্রথমে বলছি এটা তো লোকাল হোস্ট, শুধু আমরাই দেখতে পাবো, এটা তো আর ইন্টারনেটে নাই, যে এটা তো লাইভ সার্ভার না যে ইন্টারনেটে থাকবে। এটা উপরে ইউআরএল এ সার্চ দিতে হবে, আমি তো ইউআরএল উপরে দিছি, আমি তো গুগলে যাইনি। হ্যাঁ ইউআরএল উপরে দিয়ে দে। হ্যাঁ উপরে, তাহলে আমার এখানে তো বোঝার ভুল আছে। হ্যাঁ বুঝার ভুল আছে, অসুবিধা নাই, ভুল করলে শিখতে পারবি। আজকে এটা জানছ আর কখনো ভুলবি না, আচ্ছা আচ্ছা যত বেশি ভুল করবি তত বেশি তো শিখতে পারবি। এই যে সরি, আই নিড আ ডব্লিউপি কনফিগ তুই কি স্যাম্পল। ডাব্লিউপি স্যাম্পল কনফিগ না কি এগুলা কিছু করছিলি? কনফিগ তো করছিলাম, এই কারণে কনফিগ কেন করতে গেছিলি, কোথায় কোথায় দেওয়া আছে, কোথায় বলা হয়েছিল যে কনফিগ এগুলা করতে হবে? ওই যে ওই একটা ভিডিও ইউটিউব ভিডিও দেখছি। একদম ফালতু, একদম ফালতু। আমি এখন তবে কি করব, আচ্ছা এটা আপাতত লিস্ট অফ রাখ, আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটা দেখবি, ঠিক আছে? আমি আমার ভিডিওতে আমার চ্যানেলে ভিডিও, ওটা স্টেপ বাই স্টেপ তুই দেখবি, আমি ওখানে স্টেপ বাই স্টেপ সুন্দর করে বলে দিছি কিভাবে কি করতে হবে, ঠিক আছে? ওকে, যেহেতু আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে সেটা আমি আর দেখাচ্ছি না, তারপরে যদি তোর অতিরিক্ত টাইম থাকে তাহলে আমি এখন দেখিয়ে দিতে পারি। দেখা আচ্ছা আমার সময় নেই, একটু টাইম কিন্তু অনেক বেশি লাগবে, আর ক্লাস অলরেডি প্রায় 50 মিনিট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে তাহলে আমরা প্রথমে কি করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস ইনস্টল কিভাবে করব প্রথমে, আচ্ছা আচ্ছা থাক, আমি তাহলে এটা আর এখন দেখাচ্ছি না, একটু টাইমও অনেক বেশি টাইম লাগবে, ঠিক আছে? আচ্ছা আমি আচ্ছা তোর ওই আমি যে এখন যে প্রসেসটা আমি দেখিয়ে দিব সেটা অলরেডি ভিডিওতে সুন্দর করে বলে দিছি, তো তুই ভিডিওটা আগে দেখ, তারপরে না বুঝলে আমি পরবর্তী করে দেবো, আচ্ছা ঠিক এটাই আছে, ভালো হবে। আচ্ছা হ্যাঁ সমস্যা নেই, ওইটাই তাহলে ওইটাই হবে, ভিডিওটা দেখে নেব। আচ্ছা আচ্ছা তাহলে ওই ভিডিওটা দেখে তারপরে আগামীকাল শুক্রবার ফ্রি আছ? শুক্রবারে ফ্রি আছি, ডিউটি আছে, তারপর ফ্রি।